আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকালবেলা আমার শুরু হলো ও মেয়েকে স্কুল নিয়ে যাওয়া। তো মেয়ের টিফিন রেডি করা থেকে আমি ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে নুডলস রোল খাবে, সকালবেলা তো তেমন হাতে সময় থাকে না, তাই আমি ঝটপট নুডলস দিয়ে একটা রোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুইটি নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সয়াবিন তেল কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে গুলটিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া দিয়ে ডিমটা আউলে নিয়ে খুব সুন্দর করে নুডলসটা রান্না করে নেব। আগে নুডলসটা আগেই আমি রান্না করে রেখে দিব, একটু ঠান্ডা হবে, তারপরে আমি রোল বানাতে চলে যাব। এই রোল বানাতে আমি পরোটা দিয়ে আমি রোল বানিয়ে নিলাম, খুবই অল্প সময়ে ঝটপট করে আমি মেয়ের টিফিনটা বানিয়ে নিলাম। কাল যেহেতু সকালবেলা 7:30 স্কুল, আর অলরেডি এখানে 6:45 বেজে গিয়েছে, তাই আমি ঝটপট এই তো নুডলস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিব, আর কোনো কিছু এখানে অ্যাড করব না। আমি খুবই অল্প সময়ে এভাবে আমি টিফিনটা বানিয়ে নিলাম। এই তো আমি নুডলসের মশলা দুটো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি নুডলসটা রান্না করে নিলাম। আমার মেয়ে যেহেতু ঝাল খায় না, ঝাল খেতে পারে না, ওই জন্য আমি নুডলসের মশলাই শুধু দিলাম, আর ওপর কাঁচামরিচ পেঁয়াজ আমি অ্যাড করিনি। চাইলে আপনারা কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করে দিতে পারেন, আর আমি সসটা আগে দিব না, সসটা আমি পরে দিয়ে দিব। এই তো আমি আমার নুডলস রান্নাটা হয়ে গিয়েছে, আর এখানে ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, সেই পরোটা আমি ভেজে নিলাম। আমি দুইটা পরোটা ভেজে নিয়েছি, নিয়ে আমি দুইটা দুই রকম করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে আমি পরোটার মধ্যে দিয়ে দিলাম নুডলস। এভাবে বুদ্ধি খাটিয়ে আমি খুব তাড়াতাড়ি রোলটা বানিয়ে নিলাম। এই তো এখানে এখন আমি দিয়ে দিব টমেটো সস। শশা ছিল, শশা গাজর ছিল, আমি দিলাম না, যেহেতু এটা টিফিনে খাবে, শশাটা দিলে পানি ছেড়ে দিবে, খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি শশা গাজর দিতে দিইনি। আর আপনারা যদি বাচ্চারা সাথে সাথে খায়, তাহলে আপনারা অবশ্যই শশা গাজর দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, কারণ সেটা তারা সাথে সাথে খেয়ে নেবে, ওই জন্য ভালো হবে। এই তো আমি এভাবে আমার মেয়ের টিফিনগুলো এভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আরেক রকমভাবে এভাবে বানিয়ে নিয়েছি রোলটা। আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। এই তো আমি ঝটপটভাবে আমার মেয়ের টিফিনটা আমি রেডি করে নিলাম। এভাবে আপনারা বাচ্চাদেরকে খুশি করতে পারেন। আমার মেয়ে তো খুবই খুশি এভাবে রোল বানিয়ে দিলাম দেখে, আর নতুন কিছু খেতে পেলে অনেক ভালো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।